দুর্নীতি মামলা এবার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলকে গ্রেফতার করলো ইডি আধিকারিকরা। 37 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান চালানো হয় তার সল্টলেকের এফডি ব্লকের বাড়িতে এবং সেখানে বিভিন্ন নথি উদ্ধার হয়। একদিকে পুরসভা নিয়োগের নথি, অন্যদিকে ওয়েমার শিট সহ এসএসসি নিয়োগের বিভিন্ন নথি উদ্ধার হয় গুরুত্বপূর্ণ। এবং তারপরে বয়ানে অসঙ্গতির অভিযোগে তাকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। সন্তোষ রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো একবার জানাবো, সন্তোষের কাছে আসবো, তবে আপনাদের জানাবো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির হাতে গ্রেপ্তার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়নশীল প্রায় 37 ঘন্টা তার সল্টলেকের এফডি ব্লকের 388 নম্বর বাড়ির গ্রাউন্ড ফ্লোরের অফিসে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযান চালানোর পর গ্রেফতার করা হয় অয়নশীলকে। অয়নশীলকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। আমরা দেখেছি যে অয়নশীলের চুচুড়ার যোগুদাস পাড়ার যে ফ্ল্যাট কিনেছিলেন অয়নশীলের থেকে শান্তনু বন্দ্যোপাধ্যায়, সেই ফ্ল্যাটে যেরকম তল্লাশি অভিযান চালানো হয়েছিল, চুচুড়ার বাড়িতেও অয়নশীলের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। তারপর অয়নশীলকে সঙ্গে নিয়ে সল্ট লেকে তার বাড়িতে এফডি ব্লকের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। শুধু এসএসসি নিয়োগ দুর্নীতির নথি নয়, ওয়েমার শিট পাওয়া গিয়েছে 300 থেকে 350-র বেশি ওয়েমার শিট, পুরসভা নিয়োগে দুর্নীতির নথিও পাওয়া গিয়েছিল তার বাড়ি থেকে। আর তাই ভাবাচ্ছিল ইডি আধিকারিকদের অ্যাডমিট কার্ড সহ একাধিক চাকরি প্রার্থীর নিয়োগের নথি। সন্তোষ ঠাকুর আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সন্তোষ, এসএসসি নিয়োগ দুর্নীতির যেরকম বিভিন্ন নথি পাওয়া গিয়েছিল তার বাড়ি থেকে, পুরসভা নিয়োগে দুর্নীতির নথিও পাওয়া গিয়েছিল এই অয়নশীলের বাড়ি থেকে, ঠিক কি কারণে একজন প্রমোটারের বাড়িতে এই নথিগুলো পাওয়া গেল এবং কি কি কারণ রয়েছে তাকে গ্রেফতারের পেছনে ইডি আধিকারিকদের? এখনো পর্যন্ত কি তথ্য পাচ্ছ ইডি সূত্রে? দেখো ভাস্বতী, বড় প্রশ্ন ইডির কাছে কি একটা প্রমোটারের বাড়িতে এই নিয়োগের যে ডকুমেন্ট কিভাবে চলে আসে, এটাই বড় প্রশ্ন ইডির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই 37 ঘন্টা ধরে এই অয়নের বাড়িতে জিজ্ঞাসাবাদ অয়নকে এবং তার যে কর্মচারী তাদেরকেও জিজ্ঞাসাবাদ, পাশাপাশি তার বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন 37 ঘন্টা ধরে। এক একটা কম্পিউটার, ডেস্ক বলা যেতে পারে, ড্রয়ার, আলমারি, অফিসের যত ডকুমেন্ট, প্রতিটা ডকুমেন্ট তারা হাতে গুনে গুনে তারা দেখেছেন এবং যে তথ্য গুরুত্বপূর্ণ ইডি আধিকারিকরা পেয়েছেন এমনটাই তিনি ইডি আধিকারিকরা দাবি করছেন, যার মধ্যে 350 থেকে বেশি ওমার শিট পাওয়া গেছে এবং ক্যান্ডিডেট লিস্ট পাওয়া গেছে এবং ক্যান্ডিডেট। অর্থাৎ এই নিয়োগ দুর্নীতি মামলায় যে সূত্র সেটা একটা প্রমোটার কাছেও যেতে পারে এমনটাই চিন্তা ভাবনা করেছিলেন না ইডির আধিকারিকরা। সেই প্রমোটারকে তারপরে জিজ্ঞাসাবাদ করা হয়, তার থেকে চুচুড়া থেকে নিয়ে আসার পর তাকে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার এই সল্টলেকের বাড়িতে এবং যে তথ্য আরও একটি গুরুত্বপূর্ণ উদ্ধার করতে পারে ইডি আধিকারিকরা, পৌরসভার নথি, অর্থাৎ পৌরসভার যে নিয়োগ প্রক্রিয়া হতো গ্রুপ ডি গ্রুপ সির যে ক্যান্ডিডেটগুলো তাদেরও নথি পাওয়া গেছিলো। অর্থাৎ এত পরিমাণে নথিপত্র গ্রুপ ডি গ্রুপ সি পৌরসভার এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগের যে ডকুমেন্ট এবং ওমাশিট, এই বড় তথ্য ইডি আধিকারিকরা পাওয়ার পর জানতে পারছেন ইডি আধিকারিকরা এর সূত্রপাত খালি এই শান্তনু বন্দ্যোপাধ্যায় বা কুন্তল ঘোষ নয়, প্রমোটার ছাড়া আরও বহু প্রভাবশালী লোকজনরা আছেন জড়িত। সেই ক্ষেত্রে ইডি আধিকারিকরা জানতে চাইছিলেন, এই অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করছিলেন তারা কিভাবে এই এত পরিমাণে ডকুমেন্ট তার অফিসে বা তার বাড়িতে কি করে পৌঁছালো। কিন্তু অয়নশীলকে যে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু প্রশ্ন করার পরেই প্রতিটা প্রশ্ন তিনি এড়িয়ে যাচ্ছিলেন এমনটা ইডি সূত্রে খবর আসছে। বারবার সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার পর ক্ষেত্রে গতকালই রাত্রিবেলায় অ্যারেস্ট করা হয় এই অয়নশীলকে, প্রমোটারকে। জানা যাচ্ছে ইডি সূত্রে খবর, এই প্রমোটার হচ্ছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় 2013 সালে এই চুচুড়ায় এক প্রমোটারের করা একটি বিল্ডিংয়ের ফ্ল্যাট নিয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। সেই দিন থেকে তাকে আলাপ হয় এই শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং এই অয়নশীলে, তারপরে অয়নশীলের আলাপ হয় শান্তনু বন্দ্যোপাধ্যায় স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়, একাধিক নথিপত্র উদ্ধার হয়, তারপরে এই প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় এবং অয়নশীল মিলে তারা প্রমোটিং শুরু করেন চুচুড়া এবং চন্দননগরের অঞ্চলে। এবং তোমাকে জানাবো, ইতিমধ্যে ইডির আধিকারিকদের সূত্রে খবর কি, সকাল থেকে এই অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা ইডি অফিসে এই ছতলায়, এবং এই ছতলায় জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য আসে পরবর্তীতে আমাদের নজর থাকবে কখন তাকে আদালতে পেশ করাবে। আপাতত ধন্যবাদ সন্তোষ।